আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ডেজার্ট আইটেম নিয়ে হাজির হয়েছি। আমার আজকে রেসিপি হলো রসমালাই। নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এমন রসমালাই তৈরি করতে উপকরণ হিসাবে আমি সুজি ব্যবহার করব। এই রসমালাই ছানা বা গুঁড়া দুধ থেকে তৈরি রসমালাই টেস্টের দিক থেকে কোনো অংশেই কম না। আমার ভিডিওটা পুরোটা দেখলে যে কেউ এমন পারফেক্ট রসমালাই নিমিশে বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি সবারই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। সুজির রসমালাই বানাবো, এজন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। আমি গরুর দুধ আগে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজির জন্য 2 কাপ দুধই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি ঘি, এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি অবশ্যই দিবেন, ঘি দিলে মিষ্টি খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি সাদা এলাচের গুঁড়া সামান্য পরিমাণে। এলাচের গুঁড়া দিলেও মিষ্টি ফ্লেভারটা ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে বলক তুলে নিতে হবে। যখনই বলক উঠে আসবে তখনই দিতে হবে সুজি। এখানে আমি 1/2 কাপ সুজি দিয়ে দিচ্ছি। আমি কাঁচা সুজি দিয়ে দিলাম, আপনারা চাইলে ভেজেও দিতে পারেন, কাঁচাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন অনবরত নেড়েচেড়ে শক্ত ডো তৈরি করে নিতে হবে। চুলার আঁচটা আমি একদম লো হিটে করে রেখেছি, এখন অনবরত নেড়েচেড়ে নিচ্ছে। আর যখনই দেখবেন যে প্যানের গা ছেড়ে আসছে তখনই ডোটা একদম রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি, ঠান্ডা হতে থাকুক, সেই ফাঁকে আমি মালাই তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4টা এলাচ মুখ ফাটিয়ে। আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/3 কাপ। গুঁড়া দুধ দিলে মালাইটা ঘন হয়, খেতেও ভালো লাগে। আপনারা গুঁড়া দুধ দিতে না চাইলে লিকুইড দুধ বেশি করে দিয়ে ঘন করে নিলেও হবে। 1/3 কাপ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এরপরে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1/4 কাপ আরও 2 চামচ দিয়ে দিচ্ছি। বলক উঠে আসছে, এখন আমি চুলা থেকে নামিয়ে 1 সাইডে রেখে দেব। এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ভালো করে ডোটা মথে নিব। ডোটা ভালো করে মথে নিতে হবে। ভালো করে ডোটা মথে নিয়েছি, এখন আমি হাতে ঘি লাগিয়ে অল্প করে নিয়ে মিষ্টি শেপ দিয়ে নেব। এখানে আমি লম্বা করে মিষ্টি বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে গোল করেও নিতে পারেন। আমি ছোট ছোট করে লম্বা করে বানিয়ে নিলাম, একটা মিষ্টি হয়ে গেছে। এইরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি, এখন মালাইয়ের মধ্যে দিব। মালাই আবার চুলার উপরে দিয়ে বলক তুলে নিচ্ছি। বলক উঠে আসছে, এখন মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে আমি 4 মিনিট কুক করে নেব। আর মাঝে মাঝে স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে দিতে হবে, তাহলে নিচে আর ধরে যাবে না, বেশি নাড়াচাড়া যাবে না, তাহলে মিষ্টিগুলো গলে যাবে। দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে গেছে, একটাও ভাঙেনি, আর অনেকটা ঘন হয়ে আসছে। এখন আমি চুলা থেকে এই অবস্থায় নামিয়ে নিব। আর ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি, আর ঠান্ডা হওয়ার পর ফিরে আসব। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর। দেখুন মালাইটা কত ঘন হয়েছে, আর মিষ্টি কত লোভনীয় হয়েছে দেখতে। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে।
আর এই মিষ্টি যে সুজির মিষ্টি বানিয়েছি কেউ বুঝতেই পারবে না না বললে, আর খেতেও কিন্তু অনেক মজার হয়। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আমার রেসিপি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন, আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।